নমস্কার বন্ধুরা, মিতাস ফুডজোনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ নিয়ে চলে এসেছি একটা নিরামিষ রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ দই পটল রেসিপি। রেসিপিটি বানিয়ে নেওয়া যেমনই সহজ, আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আমার আজকের রেসিপিটি ফলো করে আপনিও বাড়িতে ট্রাই করুন, আর যে কোনো নিরামিষ দিনে ভাত, রুটি, পোলাও অথবা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু লাইক করতে ভুলবেন না। তো আসুন বেশি দেরি না করে দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। দই পটল বানাতে আমি এখানে নিয়েছি 8টা এরকম সাইজের পটল। এবার পটলগুলো খোসাটাকে ছাড়িয়ে নেব। তার জন্য একটা ছুরি দিয়ে এইভাবে ওপরের আর নিচের বোটার দিকটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এভাবে হালকা করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, পুরো খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে ফেলছি না, অল্প অল্প করে খোসা রেখে তারপর এভাবে হালকা করে ছাড়িয়ে নেব। তবে আপনার এখানে ইচ্ছে করলে পটলের খোসাটাকে ওপর থেকে চেঁচেও নিতে পারেন। দেখুন, আমি সবকটা পটলের এইভাবে খোসাটাকে ঝাড়িয়ে নিয়েছি। তারপর আমরা ভালো করে জল দিয়ে দুবার পরিষ্কার করে পটলটাকে ধুয়ে রেখেছিলাম। এবার আমরা পটলগুলোকে একটা ছুরি দিয়ে এভাবে ওপর আর নিচের দিকটাকে একটু কেটে নিচ্ছি, যাতে মশলাটা এর ভিতরে ঠিকঠাক করে ঢুকতে পারে। দেখুন, তার জন্য জাস্ট এইভাবে হালকা করে ওপর আর নিচের দিকটাকে কেটে নিচ্ছি। সবকটা পটলকে এভাবে কেটে নেওয়া হয়ে গেলে এবার আমরা পটলগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নেব। তো তার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে পটলের গায়ে মাখিয়ে নেব। খুব ভালো করে নুন হলুদটা দিয়ে পটলের সাথে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে অন্যদিকে একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনার এখানে চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে আমি এখানে একদম সামান্য পরিমাণে অ্যাড করলাম একটা সুন্দর কালারের জন্য। এই পেস্টটাকে বানিয়ে নিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন অন্যদিকে একটা মিক্সিং জার নিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কাজু বাদাম, দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর নিয়ে নেবো 4 টেবিল চামচ ভর্তি করে টক দই। এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে তৈরি করে নেবার পর অন্যদিকে রান্না শুরু করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি, এতে করে এর টেস্টটা খুব ভালো হয়। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো। সবকটা পটল দিয়ে এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে পটলগুলোকে উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিটের জন্য ভেজে নেব। দেখুন, প্রায় 4-5 মিনিট আমি এইভাবে পটলগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি। পটলগুলো এর থেকে বেশি লাল করে ভাজবো না। এখন আমরা এই পটলগুলোকে তেল থেকে তুলে নেব। সবকটা পটল তেল থেকে তুলে নেবার পর এখন ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি 1/4 টিস্পুন সাদা জিরে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। এর মধ্যে রয়েছে 2 টুকরো এলাচ, 1 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। এবার এই ফোড়নটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নেবার পর একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। নুনের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো আপনারা অ্যাড করে নেবেন। আর সামান্য পরিমাণে একটু জল দিলাম যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়। আবার একটু নেড়ে চেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, প্রায় 2 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম, আর মশলা থেকে কিন্তু পুরোপুরি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমরা এর মধ্যে আগে থেকে ভেজে তুলে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি।
পটলগুলো দিয়ে এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে আরেকবার কষিয়ে নিচ্ছি। প্রায় 2 মিনিট আমি পটলটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা কাজু বাদাম টক দই আর কাঁচা লঙ্কা পেস্টটাকে দিয়ে দেবো। আপনার এখানে ইচ্ছে করলে কাজু বাদামের জায়গায় অন্য যে কোনো বাদাম বাটা দিতে পারেন, অথবা বাদাম ছাড়াও কিন্তু এই রান্নাটা করতে পারেন। পেস্টটাকে দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিলাম। এবার ভালো করে হালকা হাতে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রেখেছি, কারণ অনেক সময় দইটা হাই ফ্লেমে দিয়ে রান্না করলে কেটে যাওয়ার ভয় থাকে। পেস্টটা দিয়ে পটলটার সঙ্গে খুব ভালো করে হালকাতে মিশিয়ে নিয়েছি। এই সময় আমি সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম, এর স্বাদটাকে এটা আরেকটু বাড়িয়ে দেয়। এবার চিনিটা দিয়ে আরেকটু নেড়েচেড়ে নিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা চাপা দিয়ে পটলটাকে রান্না করে নেব প্রায় 5 মিনিট মতো। 5 থেকে 6 মিনিট পর ফিরে আসলাম। আমাদের দই পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর এটা কিন্তু দেখতেও বেশ লোভনীয় লাগছে। আমাদের আজকের রেসিপি নিরামিষ দই পটল একদম রেডি। এবার সব শেষে ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমরা সার্ভ করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের নিরামিষ দই পটল রেসিপি। আপনারা দেখতে পেলেন কত সহজে কিন্তু এই রেসিপিটি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়। একই রকমভাবে আমার রেসিপিটি ফলো করে আপনিও বাড়িতে ট্রাই করুন। আর এই রেসিপিটি ভাত, রুটি অথবা যে কোনো নিরামিষ দিনে ফ্রাইড রাইস বা পোলাওর সাথে সার্ভ করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। আজকের মতো এটুকুই। সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ।